সকল সদস্যবৃন্দ সভাপতি এবং অত্র এলাকার সম্মানিত মুরিয়া মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদের রইল আদাব। আমার পূর্ববর্তী বক্তাগণ অত্র ইউনিয়নের উন্নয়নের কর্মকাণ্ড বা মত বিনিময়ের জন্য একই বক্তব্য গাজী ভাই থেকে শুরু করে সকলে দিয়েছেন। আপনারা যদি একটু খেয়াল করেন যে দুই নম্বর শিলগুড়ি ইউনিয়নের আয়তন 25.2 বর্গ কিলোমিটার, এখানে পাকা রাস্তা রয়েছে 10 কিলোমিটার এবং কাঁচা রাস্তার পরিমাণ হলো 34 কিলোমিটার। প্রাইমারি স্কুলের সংখ্যা হলো 11টি, হাই স্কুলের সংখ্যা 2টি, মাদ্রাসার সংখ্যা হলো 2টি, মসজিদের সংখ্যা 8টি। আপনি এখন এলাকার উন্নয়নে আসেন, আপনি এলাকার উন্নয়ন, উন্নয়ন মানে কি বিল্ডিং রাস্তাঘাট, এই তো আপনারা এই 25.2 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে আপনার মৌজা হলো 60টি, ওয়ার্ড হলো 9টি, মৌজা 60টি, ওয়ার্ড 9টি। আমরা চিত্র ইন্টারনেটে আমরা দেখে নিয়েছি বক্তব্য দেওয়ার আগে যে সংক্ষিপ্ত বক্তব্য দিতে হবে, কি দেব তা এখানকার তথ্য দিতে যেটা জানা যায় যে আপনারা এই এলাকার অবহেলিত মানুষের 3.5টি বা 4টি ওয়ার্ড নদীর ওপারে অবস্থিত, আর এই 34 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে একই বক্তব্য যে হরিহাট থেকে অমুক স্কুল, এখান থেকে ঝালবাজার, ঝালবাজার থেকে ফল্লা, তাইকে এত কিছু বলার দরকার নাই। মাননীয় এমপি সাহেব, আপনাদের এলাকার উন্নয়নের স্বার্থে উনার বরাদ্দ কিছু অর্থ যেভাবে সুন্দর করে কাজ করলে ভালো হয়, তার আগে উনি উনার মনোনীত ব্যক্তি মানে এই যে চেয়ারম্যান প্রার্থী, উনার হাতকে শক্তিশালী করার জন্য যে গাজী ভাইকে আপনাদেরকে হাতে তুলে দিয়েছেন বা মনোনয়ন দিয়েছেন, এই আপনারা কি তার পক্ষে আছেন? এই গাজী ভাইকে যদি আপনারা মনোনীত করতে পারেন, মাত্র 34 কিলোমিটার পাকা রাস্তা হইলে এই ইউনিয়নের কোন একটা সুই পরিমাণের জায়গা থাকে না। এর তথ্য আপনারা জানেন কিনা, ইউনিয়ন পরিষদের তথ্য সেবায় আপনারা তথ্যগুলো দেখে নিয়েন। আপনাদের এলাকায় 48% লোক শিক্ষিত, একটু জানেন কি আপনারা? তার মানে কি অনেক শিক্ষিত। আপনারা যদি এত শিক্ষিত হন, অতএব এখানে শিক্ষিত শিক্ষিত লোককে আপনারা ভোট দেবেন। আপনি জানেন গাজী ভাই কার ছেলে? সেই ভাজন রাজির ছেলে, যারা পাকাদার গেলে মুরব্বীলা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, ওনার পিতৃ কার্যক্রম সম্পর্কে আপনাকে অবহিত করবে। এখন আর আগের মতো দিন নাই, বাচ্চা ছেলে ভোট টোট দিয়ে মানুষ আমার নষ্ট করা যাবে না। আমি এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে বক্তব্যের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা গাজীর ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাতীয় ভাই জিন্দাবাদ, মোস্তাক ভাই জিন্দাবাদ।